गुड मॉर्निंग एवरीवन, देखो आज के हमरा की पढ़ब। आज के हमरा इंग्लिश एक्टिविटी बोये पेज नंबर 20 टा पढ़ब। हमरा पेज नंबर 20 की पढ़ब, देखो यूज ऑफ एंड। हमरा यूज ऑफ इंटा पढ़े शिखब। आज के हमरा यूज ऑफ एंड अर्थात एंडर व्यवहार टा आज के हमरा शिखब बा जानब। ए एन डी एंड, एंड माने की बोलो तो एवं बा ओ। ए एंड कखन बसे बोलो तो, যখন দুটি শব্দ থাকে বা দুটি জিনিস বা বস্তু থাকে, সেই দুটি বস্তু বা জিনিসকে একত্রে করতে বা জোড়া লাগাতে কি বসে? এন্ড বসে। এখানে দেখো কি আছে, এ টাইগার এ ডিয়ার। এখানে দেখো দুটো শব্দকে একত্রে করতে কি বসেছে? এন্ড বসেছে। এ টাইগার এন্ড এ ডিয়ার, একটি বাঘ ও একটি হরিণ। এখানে দেখো কি আছে, এ বুক এ পেন্সিল। এখানে দেখো দুটি জিনিসকে একত্রে করতে বা জোড়া লাগাতে কি বসেছে? এন্ড বসেছে। এ বুক এন্ড এ পেন্সিল, একটি বই ও একটি পেন্সিল। এখানে দেখো কি আছে, এ কাপ এ প্লেট। এখানেও দেখো দুটি জিনিসকে একত্রে করতে কি বসেছে? এন্ড বসেছে। এ কাপ এন্ড এ প্লেট, একটি কাপ ও একটি প্লেট। এখানে দেখো কি আছে, এ টেবিল এ চেয়ার। এখানেও দেখো দুটি জিনিসকে একত্রে করতে কি বসেছে? এন্ড বসেছে। এ টেবিল এন্ড এ চেয়ার, একটি টেবিল ও একটি চেয়ার। এখানে দেখো কি আছে, এ ডগ এ পাপ। এখানেও দেখো দুটি শব্দকে একত্রে করতে কি বসেছে? এন্ড বসেছে। এ ডগ এন্ড এ পাপ, একটি কুকুর ও একটি কুকুরছানা। এখানে দেখো কি আছে, এ বল এ ব্যাট। এখানেও দুটো জিনিসকে একত্রে করতে বা দুটো জিনিসকে জোড়া লাগাতে কি বসেছে? এন্ড বসেছে। এ বল এন্ড এ ব্যাট, একটি বল ও একটি ব্যাট। ঠিক আছে, তোমরা প্রত্যেকে এটা বাড়িতে ভালো করে তৈরি করে ফেলবে। ঠিক আছে, চলো বাই।